চেন্নাই টেস্টের ভাগ্য নির্ধারণ করবেন স্পিনাররা, এমনটাই মত স্টেডিয়ামের পিচ কিউরেটর আশিস ভৌমিকের। তাই প্রথম টেস্ট ম্যাচকে সামনে রেখে কালো মাটির উইকেটে অনুশীলন করেছে ভারত। লাল মাটির উইকেটে খেলা হলেও বাড়তি সতর্কতার জন্য এই পন্থা অবলম্বন করে টিম ইন্ডিয়া প্র্যাকটিস করছে। অতিরিক্ত গরমে পিচ ভেঙে যাওয়ার আশঙ্কায় স্পিনাররা পেতে পারেন বাড়তি সুবিধা। ভারত বাংলাদেশ টেস্ট সিরিজকে সামনে রেখে বারবার ঘুরে ফিরে আসছে চেন্নাইয়ের উইকেট রহস্য। লাল মাটির পিচে যুগ যুগ ধরে এম চিদাম্বরম স্টেডিয়ামের উইকেটের চরিত্র কারো কাছেই অজানা নয়। মিরাজ সাকিবদের বধ করতে স্বাগতিকরা পেস অ্যাটাককে বেছে নিলেও অতিরিক্ত গরম বাড়তি চিন্তায় ফেলেছে রোহিত বুমরাদের। এরই মাঝে তৈরি হয়েছে উইকেটের চরিত্র বদলের শঙ্কা। গত কয়েকদিনে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ওঠানামা করায় পিচের উপরেও এর প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছেন চেন্নাইয়ের পিচ কিউরেটর আশিস ভৌমিক। জানান, উইকেট দ্রুত ভেঙে যাওয়ায় স্পিনাররা পেতে পারেন বাড়তি সুবিধা। চেন্নাইয়ে গত 2 সপ্তাহ ধরে 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা রয়েছে। পিচে যথেষ্ট পরিমাণে পানি দেওয়া হলেও অতিরিক্ত গরমের কারণে পিচ ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে, আর তাতেই সুবিধা আদায় করে নিতে পারবে স্পিনাররা। এমনকি টেস্টের শেষ দিকে ম্যাচের ভাগ্য পরিবর্তনে সহায়ক হতে পারেন তারাই। কিউরেটরের সতর্ক বার্তাকে গুরুত্বের সঙ্গে নিয়েছে ভারত। মিরপুরের কালো মাটির স্পিনিং উইকেটে বাংলাদেশের ভালো অভিজ্ঞতা থাকলেও সেখান থেকে কিছুটা পিছিয়ে স্বাগতিকরা। তাই তো মঙ্গলবার কালো মাটির পিচে অনুশীলন করে রোহিতরা। আবহাওয়ার উপর কারো হাত নেই, প্রস্তুতিটাও নিতে হয় সেভাবেই। যেহেতু স্পিনারদের বাড়তি সুবিধার সম্ভাবনা রয়েছে, তাই হয়তো সেভাবেই ভারতের ব্যাটাররা ঘূর্ণির বিরুদ্ধে প্রস্তুতি নিচ্ছে। উইকেটের সাথে সাথে বাংলাদেশ বধে পূর্ণ প্রস্তুতি নিতে মাঠে নামছে টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কার বিরুদ্ধে সাদা বলের সিরিজে পা হরকালেও টাইগারদের বিপক্ষে বাড়তি সতর্কতার কথা জানান ভারতের সহকারী কোচ রায়ান টেন্ডাসকাটে। আমরা শ্রীলঙ্কার স্পিনারদের সেভাবে খেলতে পারিনি, এরপর অস্ট্রেলিয়া ইংল্যান্ডের দিকে নজর ঘুরে যায়, তাই স্পিন খেলার যে পারদর্শিতা সেখানে আমরা ভালো করে নজর দিতে পারিনি। তবে বাংলাদেশের বিপক্ষে বাড়তি সতর্কতা থাকবে আমাদের। এদিকে পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশের সুখস্মৃতি নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। গরম আবহাওয়া কিছুটা পরীক্ষায় ফেললেও নিজেদের সেরাটা দিতে মরিয়া টাইগাররা। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস।